আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত। আজকের সন্ধ্যার সমগ্র বরাকতা আসামের গুরুত্বপূর্ণ বিশেষ বিশেষ খবর হলো, ও ভয়াবহ বন্যা পরিস্থিতি, প্লাবিত হচ্ছে একের পর এক গ্রাম, জলসম্পদ বিভাগের বাঁধের উপর দিয়ে লোকালয়ে প্রবেশ করছে বরাকের জল, এক মুঠো ত্রাণের জন্য বানবাসীদের মধ্যে হাহাকার অবস্থা, মাথা গুজার জন্য ত্রিপল চেয়ে কান্নায় ভেঙ্গে পড়লেন মহিলা, 170টিরও অধিক গ্রাম প্লাবিত, 37টি শিবির সহ বহু স্থানে বাঁধের উপর আশ্রয় নিয়েছেন বানবাসীরা। জটিল বন্যা পরিস্থিতি কাটিগুড়ায়, যেদিকে চুক যাচ্ছে শুধু জল আর জল, আর তার মধ্যে বানবাসীদের হাহাকার। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে, বছরের প্রথম বন্যার চেয়েও ভয়াবহ হয়ে উঠেছে কাটিগুড়ার বন্যা পরিস্থিতি। জলসম্পদ বিভাগের গণিগ্রাম কাটিগুড়া বাঁধের সাংজুরাই অংশের উপর দিয়ে বরাকের জল লোকালয়ে প্রবেশ করছে। ওই স্থানে বাঁধের প্রায় 30 মিটার জুড়ে 3-4 ফুট উচ্চতায় বন্যার জল প্রবেশ করছে। ওই গ্রামের আরও এক স্থানে প্রায় 100 মিটার অংশ জুড়ে বরাকের জল রাস্তা অতিক্রম করতে শুরু করলে স্থানীয়রা নিজস্ব উদ্যোগে বস্তা দিয়ে তা প্রতিহত করতে সফল হন। গণিরগ্রাম চতুর্থ খণ্ড গ্রামেরও কয়েকটি স্থানে বাঁধের উপর দিয়ে বরাকের জল বইতে শুরু করলেও জলসম্পদ বিভাগের কোনো হেলদুল নেই। স্থানীয় সূত্রে জানা গেছে, বাঁধের ওই অংশ জলসম্পদ বিভাগের শিলচর ডিভিশনের আওতায় রয়েছে। বন্যা পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠলেও বিভাগের কোনো কর্মী ওই এলাকায় বাঁধের খোঁজখবর নেওয়ার প্রয়োজন মনে করেননি, যার ফলে বাঁধের উপর দিয়ে বন্যার জল লোকালয়ে প্রবেশ করতে শুরু করেছে। জিকে ডাইকের দুটি স্থানও আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। ওই দুই স্থানে জলসম্পদ বিভাগের বদরপুর ডিভিশনের কর্মীরা সতর্ক দৃষ্টি রেখে চলেছেন, ওই দুই অংশ দিয়ে যাতে বরাকের জল লোকালয়ে প্রবেশ করতে না পারে তার জন্য দিন রাত কাজ চলছে। নির্বাহী বাস্তুকার মাজারুল ইসলাম প্রতিটি এলাকা ঘুরে পরিস্থিতির খবর নিচ্ছেন। পরিস্থিতি মোকাবিলায় বদরপুর ডিভিশনের কর্মীরা সচেষ্ট থাকলেও শিলচর ডিভিশনের কর্মীদের দেখাই মিলছে না, ফলে শিলচর ডিভিশনের আওতায় থাকা বাঁধের উপর দিয়ে বরাকের জল প্রবেশ করতে শুরু করেছে। বিভাগের এহেন উদাসীনতায় কুবে ফুসছেন স্থানীয়রা। বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবর মতে, খাটিগুড়ার 170টি গ্রাম বন্যার কবলে পড়েছে, 37টি শিবিরে আশ্রয় নিয়েছেন বানবাসীরা। ভারত বাংলা সীমান্ত সড়ক এবং কেএইচ বাঁধের উপরও আশ্রয় নিয়েছেন বহু লোক। ওইসব বানবাসীর অভিযোগ, দুই দিন থেকে বাঁধের উপর দিন কাটালেও তাদের ভাগ্যে জুড়েনি ত্রাণ সামগ্রী। মাদারপুরের এক অসহায় বানবাসী মহিলা জানান, গত বন্যার সময় তাকে প্রশাসনের পক্ষ থেকে একটি ত্রিপল দেওয়া হলেও বন্যা শেষে ওই ত্রিপল ফিরিয়ে নিয়ে যান এক স্কুল শিক্ষক, ফলে দ্বিতীয়বার বন্যার কবলে পড়ে ফের একবার অসহায় হয়ে পড়েছেন তিনি। মিলছে না খাবার, মাথা গুজার জন্য নেই একটি ত্রিপল, কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙ্গে পড়েন মহিলা। শুধু ওই মহিলাই নন, ওই গ্রামের আরও কয়েকজনেরও একই অভিযোগ। বিষয়টি নিয়ে সার্কল অফিসার মিনার্বা দেবীর সঙ্গে কথা বললে জানান, ত্রিপল ফিরিয়ে দেওয়ার কোনো নিয়ম নেই, এ ধরনের কোনো ফরমান জারি করা হয়নি, ফলে এ নিয়ে নির্দিষ্ট অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট শিক্ষকের বিরুদ্ধে মামলা করবেন তিনি। লেবারপুতা মহাদেবপুর জলালপুর এলাকার বানবাসীদের জন্য ইতিমধ্যে ত্রাণ সামগ্রী রিলিজ করা হয়েছে। প্রতিটি জিপির জন্য দেওয়া হয়েছে 100 কুইন্টাল চালসহ প্রয়োজনীয় সামগ্রী। অন্যান্য জিপিতেও পর্যায়ক্রমে ত্রাণ পৌঁছে দেওয়া হবে। ত্রাণ পাঠানো হচ্ছে শিবিরগুলিতে আশ্রয় নেওয়া বানবাসীদের জন্য। সূত্র জানায়, কাটিগুড়ার থানার স্বামীমোনা থেকে কেএইচ রোডের প্রায় 300-400 মিটার জলের তলায় রয়েছে, ঝুঁকি নিয়ে চলাচল করছে যানবাহন। জলের তলায় চলে গেছে সাদির খাল রোড সহ আরও কয়েকটি গ্রামীণ পূর্ত সড়ক। অন্য এক সূত্র জানায়, সার্কল অফিস থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হলেও বানবাসীদের কাছে তা যথাযথভাবে পৌঁছাচ্ছে না। সিদ্ধেশ্বর আম্বেদকর ভবনে আশ্রিত 6টি পরিবারের লোকদের অভিযোগ, প্রথম বন্যার সময়ও যথাযথভাবে তাদের কাছে ত্রাণ পৌঁছায়নি, এবারও একই অবস্থা। ওই ভবনে বৃষ্টির জল পড়লেও মিলছে না ত্রিপল, যার ফলে বন্যার জল থেকে রক্ষা পেতে এসে বৃষ্টির জলে ভিজতে হচ্ছে। গবাদি পশু নিয়ে সবচেয়ে বেশি সংকটে পড়েছেন বানবাসীরা। অনেক স্থানে বন্যার জলে বন্দী হয়ে রয়েছে গবাদি পশু, নেই পশু খাদ্য। একাংশ বানবাসীর ভাগ্যে না হয়ে কিছু না কিছু জুটছে, কিন্তু পশুদের জন্য কোনো কিছুর ব্যবস্থা নেই। সূত্র বলছে, বরাকের জল বাড়তে থাকলে পরিস্থিতির আরও অবনতির আশঙ্কা রয়েছে, তবে নদীগুলোর জল বর্তমানে স্থিতাবস্থায় রয়েছে। অপরদিকে লক্ষ্মীপুর মহকুমায় বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে। চিরি নদীর জলস্ফীতিতে প্লাবিত হয়েছে বিভিন্ন এলাকা, ফলে জলবন্দী অবস্থায় রয়েছেন বিভিন্ন গ্রামের বহু পরিবার। রাজাবাজার ব্লকের অন্তর্গত জয়পুর খামরাঙ্গা জিপির 1 নম্বর ওয়ার্ডে চিরি নদীর ভাঙ্গন অব্যাহত রয়েছে। ইতিমধ্যে নদী গর্ভে চলে গেছে একটি ঘরের অর্ধেক অংশ, যে কোনো মুহূর্তে আরও কয়েকটি ঘর চলে যেতে পারে নদী গর্ভে।
এমন পরিস্থিতিতে পাঁচ পরিবারকে নিরাপদ স্থানে স্থানান্তর করা হয়েছে। তাদের আশ্রয় দেওয়া হয়েছে জয়পুর বাজারের একটি স্কুলে। তাদেরকে ত্রাণ সামগ্রীও দিয়েছেন জিপি প্রতিনিধিরা। একই জিপির লালঙ্গে প্রায় 104 পরিবার জলবন্দি হয়ে রয়েছে। এ নিয়ে জয়পুরের বিজেপি নেতা রঘু দত্ত জানান, সোমবার তিনি তাদের খোঁজ খবর নিয়েছেন। বাসের বেলা চড়ে তাদের খোঁজ খবর নিতে সময় লেগেছে প্রায় 1.5 ঘন্টা। এছাড়া এই ব্লকের অন্তর্গত বালাদলজীবিতে বন্যা প্লাবিত হওয়ায় 200+ পরিবার ঘর বাড়ি ছেড়ে নিরাপদ স্থানে আশ্রয় নিয়েছেন। স্থানীয় স্কুলের পাশাপাশি আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেন অনেকে। অপরদিকে প্রলয়ঙ্কারী বন্যায় আতঙ্কের সৃষ্টি হয়েছে গোটা জেলায়। এর মধ্যে বড়খোলা বিধানসভা কেন্দ্রের ছোট দুধপাতিল গ্রাম পঞ্চায়েতের নতুন বাজার গ্রামের প্রয়াত নিরঞ্জন গোস্বামীর বছর 21-এর ছেলে লব গোস্বামী বাড়ির পাশে স্নান করতে গিয়ে প্রবল স্রোতে ভেসে যায়। বিজেপির কাছাড় জেলা বন্যা পর্যবেক্ষণ কোষের এক প্রতিনিধি দল খবর পেয়ে সেখানে ছুটে যান এবং মালুগ্রাম পুলিশ ফাঁড়ির ইনচার্জ সহ স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় অনেক খোঁজাখুঁজির পরও ছেলেটিকে উদ্ধার করতে পারেননি। পরে কাছাড় জেলা দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষের দায়িত্বে থাকা অতিরিক্ত জেলাশাসক যুবরাজ বরঠাকুরের সঙ্গে ফোনে যোগাযোগ করে NDRF ও SDRF পাঠিয়ে ছেলেটিকে উদ্ধারের দাবি জানান। অতিরিক্ত জেলাশাসক প্রতিনিধি দলকে জানান, শিলচর শহরের বিভিন্ন প্রান্তে বন্যাক্রান্ত লোকদের উদ্ধার করতে NDRF ও SDRF কে কাজে লাগানো হয়েছে। অপরদিকে হাইলাকান্দি জেলার মাটিজুরি সেতুর অ্যাপ্রোচ হঠাৎ ভাঙনের ফলে ওই সেতু দিয়ে সব ধরনের ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। হাইলাকান্দি পূর্ত বিভাগের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এক নির্দেশে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য এই খবর জানিয়ে বলেছেন, টানা বর্ষণ ও কাঠাখাল নদীতে জলস্ফীতির দরুন শিলচর হাইলাকান্দি রোডের মাটিজুরি ব্রিজের অ্যাপ্রোচ হঠাৎ করে ভাঙনের ফলে অ্যাপ্রোচ রোডে ফাটল দেখা দিয়েছে, যার ফলে ওই সেতু দিয়ে যে কোনো ধরনের ভারী যান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। সেতুর উপর দিয়ে শুধুমাত্র হালকা যান চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অপরদিকে গত কয়েকদিন ধরে ধারাবর্ষণে হাইলাকান্দি জেলার ধলেশ্বরী ও কাটাখাল নদীতে জলস্ফীতি দেখা দেওয়ায় লালা এবং কাটলিচুড়া রাজস্ব সার্কলের বহু গ্রাম প্লাবিত হয়েছে। এবারের রেকর্ড বৃষ্টিতে কৃত্রিম বন্যা জলমগ্ন হয়েছে বহু গ্রাম। ধলেশ্বরী ও কাটাখাল নদীতে জল স্থিতাবস্থায় রয়েছে, ফলে আরও নতুন নতুন এলাকা প্লাবিত হওয়ার সম্ভাবনা রয়েছে। কাটাখাল নদীর ফুলে ফেঁপে ওঠা জল প্রবেশ করে ইতিমধ্যে রূপাচুড়া গ্রাম বস্তি এলাকার বিস্তীর্ণ এলাকা প্লাবিত করেছে, বহু লোক বাড়ি চড়া হয়েছে। রূপাচুড়া সোনাচুড়া চা বাগানের বহু শ্রমিকের ঘরে বন্যার জল ঢুকে পড়ায় তারা দুর্ভোগের মধ্যে পড়েছেন। অন্যদিকে মুষলধারে বৃষ্টিতে টান্টু ধনীপুর কৈয়া রামচণ্ডী এলাকার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়েছে। কৃত্রিম বন্যার জলে টান্টু বাঙ্গালপুর পাহাড়গাঁও বিলগাঁও অঞ্চলের বাসিন্দারা দুর্ভোগের মুখে পড়েছেন। বহু ফিশারি জলের তলায় চলে গেছে, ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন মৎস্য চাষিরা। বিভিন্ন রাস্তাও জলের তলায় চলে যাওয়ায় যোগাযোগ সমস্যায় পড়েছেন জনগণ। কাটলিচুড়ার দিননাথপুর এলাকার অনেক স্কুল মাদ্রাসা ঘরবাড়ি বন্যায় প্লাবিত হয়েছে। 97 নং দিননাথপুর LP স্কুল, TRB আদর্শ বিদ্যাপীঠ, তৈবিয়া হাফিজিয়া মাদ্রাসা, হুসাইনিয়া মাদ্রাসা সহ জীবন কর্মকার বাদল দাস, ফারুক আহমেদ, এনামুল হক, সবউদ্দিন, বাসন্তী কর্মকার, তাজউদ্দিন, হাজিরা বেগম সহ অসংখ্য লোকের ঘরবাড়ি জমাজলে বন্দী হয়েছে। ওইসব এলাকার বানবাসীরা তাদের নিকটাত্মীয়ের বাড়িতে আশ্রয় নিয়েছেন বলে জানা গেছে। কাটলিচুড়ার বার্নারপুর চা বাগানের প্রায় 50টি পরিবারের ঘরে ইতিমধ্যে বন্যার জল ঢুকে পড়ায় তারা দুর্ভোগের মুখে পড়েছে। অনাহারে অর্ধাহারে মানুষ দিন যাপন করছেন। এখন পর্যন্ত কোনো জনপ্রতিনিধি কিংবা প্রশাসনের কেউ এই এলাকায় যাননি বলে অভিযোগের আঙুল উঠেছে। রাইজর দলের পক্ষ থেকে বার্নারপুর চা বাগানের বন্যাক্রান্তদের ত্রাণ সামগ্রী প্রদানের দাবি জানিয়ে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। এদিকে লালা রাজস্ব সার্কুলের গুদামঘাট এলাকায় বাঁধের উপর দিয়ে বন্যার জল প্রবেশ করে বিস্তীর্ণ অঞ্চল এলাকা প্লাবিত করেছে। গুদামঘাট এলাকায় কাটাখাল নদীর উপর নির্মীয়মান পাকা সেতুর উপর দিয়ে বন্যার জল প্রবাহিত হওয়ায় এলাকার জনসাধারণ সেতুর ইঞ্জিনিয়ারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। নদীর জল বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হতেই নির্মীয়মান সেতু ডুবে যাওয়ায় ওই সেতুর ভবিষ্যৎ নিয়ে এলাকার জনসাধারণ প্রশ্ন তুলে জেলাশাসকের দৃষ্টি আকর্ষণ করেছেন।